ইভিএমে ভোট চাই না, আমরা ব্যালটে ভোট চাই, বাকিটুকু আপনারা বুঝে নিন। আপনি সব ডিটেলস গুলো গত কয়েকটা ইলেকশনের দেখুন, গত যে কয়েকটা নির্বাচন বিভিন্ন জায়গায় হয়েছে দেখবেন, তাতেই খবরটা পাবেন। আজকে আমরা কৃষক আন্দোলন নিয়ে কথা বলছি, আমাদের কাছে অত্যন্ত সংবেদনশীল একটি দিন 4ঠা ডিসেম্বর। মমতা বন্দ্যোপাধ্যায় অনশন শুরু করেছিলেন কৃষকের স্বার্থে, আজকে আমরা শুধু কৃষক আন্দোলন নিয়ে কথা বলবো, এবং শুধু বাংলায় নয়, এই আন্দোলন যেভাবে তিনি ভারতবর্ষ ব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন, আবারও আমরা সেইভাবেই কৃষকের পাশে থেকে লড়বো। কেননা এই যে আমরা বলছি যে ভারতবর্ষে 166 মিলিয়ন ফার্মার্স, আর আমাদের রাজ্যে 71 লক্ষ ফার্মার আছে, এরা সবাই পরিবার সমেত ভীষণভাবে এই আইনগুলো দ্বারা প্রভাবিত হবেন, তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হবে, এবং যারা ল্যান্ডলেস পেজেন্টস আছে 14%, যারা ভূমিহীন কৃষক, যারা ক্ষেতমজুর, তাদের উপরে আঘাত আসবে। ভারতব্যাপী যে অনাচার অত্যাচার ভারতীয় জনতা পার্টি করছেন, তাতে ভারতবর্ষের গরিব মানুষের সমূহ বিপদ, এবং কৃষিজীবী মানুষ আমাদের মুখে অন্ন যোগায়, তাদের উপরে কালকে জলকামান লাঠি বর্ষিত হয়েছে, রাস্তা কেটে তাদের গাড়ি আটকে দিয়েছে, তাদের যাতে দিল্লিতে ঢোকাটা আটকানো যায়। কেন তার আন্দোলনের যে সকল কৃষক অংশগ্রহণ করছেন তাদের ডেকে নিয়ে আলোচনা করা যায় না, তাদের সঙ্গে কথা বলে এই বিল উইথড্র করা যায় না? কেন্দ্রের সরকার এখনো তন্ত্রের নিদর্শন দিচ্ছে।